হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম। তো এই যে একটা রেফ্রিজারেটর, এটাতে আমি চেম্বারে প্রেসার দিয়েছি। তো প্রেসার দেওয়ার এক দেড় ঘন্টার ভিতরে প্রেসারটা জিরোতে চলে আসছে। তো এটা আমার চেম্বার লিক। তো আমি পিছন পার্টটা খুলছি, এই যে আমার শিট। তো এখন এটা আমরা লিকটা কোথায় আছে সেটা রিপেয়ার করব। তার আগে দেখে নিই ফ্রিজটা কি ফ্রিজ। আপনার ফ্রিজটা হলো গোল্ড স্টার, আর এটার হলো উপরে হলো ডিপ, নিচে হলো নর্মাল। তো এখন এই জাতীয় ফ্রিজের চেম্বার আপনার যদি লিক হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার নর্মালটা লিক হয়, অথবা নর্মালের সাথে যে আপনার জোড়া থাকে তামার পাইপের সেখানে লিক হয়, অথবা যদি অ্যাকুমিটার থাকে অ্যাকুমিটারে লিক হয়। তো অনেকে আসেন করে কি, এই চেম্বার লিক হলে তারা ফুল করে দেয়, মানে ডিপও করে দেয় নর্মালও করে দেয়। তো আমার এই 15 বছরের কাজের অভিজ্ঞতার থেকে আমি মানে এটুকু জানি যে বেশিরভাগ ফ্রিজের ক্ষেত্রেই 100-এর মধ্যে 99টার ক্ষেত্রেই ধরেন আপনার নর্মালটাই লিক বেশি হয়, ডিপ লিক হয় না। তো আমরা এখন কি করব, ডিপ আর নর্মালের জোড়াটা আগে বের করব। তো এই ডিপ নর্মালের জোড়াটা কোথায় থাকে সেটা দেখব। দেখেন এই ফ্রিজের এই যে দুই দরজার মাঝখানে যে অংশটা আছে, এই সোজা লেভেল সোজা করে এই পিছন পাটে ঠিক এইটুকুর মধ্যেই, এইটুকুর ভিতরেই আপনার জোড়া থাকবে। অর্থাৎ ডিপের যে লাস্ট মাথা, লাস্ট মাথা এসে নর্মালের সাথে যুক্ত হয়েছে, আবার নর্মাল মাথা ঘুরে আবার সাকশনে চলে আসছে। তো আবার কিছু কিছু ক্ষেত্রে এই পারেও থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে ড্যান পাশে বেশি থাকে। তো আমরা ড্যান পাশে আগে দেখবো যে জোড়াটা আছে কি না। তো এটা দেখার জন্য আমরা কি করব, এখানে চাকু হোক বা হ্যাক্সো ব্লেড হোক বা ফ্ল্যাট মার্তুল হোক দিয়ে আমরা এই ফোমটা ককশিটগুলো সরাইয়ে নিব। তো এই যে দেখেন আমি এটা একটু সরাইছি, এই যে লোয়ার পাইপ জং ধরে আছে। তো দেখেন কি হারে জং ধরে গেছে। তো আমি পাইপটা ভালোভাবে বের করি, বের করে তারপর আপনাদের দেখাই। তো ভিউয়ার্স দেখেন এই যে আমার এখানে লোয়ার পাইপ দেওয়া আছে, পাইপ অনেক জং ধরে গেছে। এই যে আমার ডিপ থেকে চলে আসছে ডাইরেক্ট এসে, মানে ডিপের লাস্ট মাথায় এসে যে নর্মালে গেছে, এইভাবে এখানে ব্যান্ড হয়ে আবার এই সাকশনে চলে আসছে। তো এখন আমার লিক সম্ভবত নর্মালেই হয়েছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই লিকটা নর্মালে হয়। তো এখন আমার দুটা বুদ্ধি আছে, একটা হলো যদি আমি এই পাইপে যদি লিক সারাই দিতে চাই, তাহলে আমার করতে হবে কি, এখান এই সবগুলা ককশিট সরাইতে হবে, সরা পাইপ বের করতে হবে, বের করে প্রেসার দিয়ে সাবান ফেনা দিয়ে আমার চেক করতে হবে যে কোথায় লিক। আর যদি নতুন করে পাইপ দিতে চাই তাহলে আর চেক করার দরকার নেই, তাহলে কি করব আমরা, এই এখানে যে কোনো এক জায়গায় সুবিধা মতো কেটে দিবেন, কেটে দেওয়ার পর ওখানে মুখ ব্লক করে দিবেন, মুখ ব্লক করে দিয়ে আপনারা এই মিটারে প্রেসার দিবেন, দিয়ে আপনারা রাখা দিবেন, রাখা দিয়ে দেখবেন যে আপনার প্রেসার কমে কি না। যদি প্রেসার না কমে তাহলে নর্মাল করে দিলেই হবে। তো নর্মাল করে অনেকে দেয় হলো সামনের দিকে শিট লাগায়, শিটের পিছনে পাইপ লাগায় করে, কিন্তু আমি ওইভাবে কাজ করি না, আগে করতাম, অনেক আগে করতাম, কিন্তু এখন আমি কাজ করি ভিতর দিয়ে। এগুলো সবগুলো ককশিট সরিয়ে পাইপ বের করে যেখানে যেখানে পাইপ ছিল সেখানে সেখানে পাইপ ফিটিং করে আবার গ্লাইসুন, তারপরে আপনার হলো ফোম, লিকুইড ফোম, এগুলো দিয়ে আমি কাজ করি। তো এখন যেহেতু আমার নর্মাল রিপেয়ার করতে হবে, তো আমি পাইপ যদি বদলাই তাহলেও আমার এই ককশিটগুলো খুলতে হবে, আর যদি পাইপ যদি চেঞ্জ না করে এই পাইপেই করতে মানে করে দিই তাহলেও আমার ককশিটগুলো খুলতে হবে। তো আমি ককশিটগুলো খুলে নিই, খুলে নিয়ে তারপরে আমি প্রেসার দিয়ে দেখি যে পাইপে কোথায় লিক আছে, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে।
তো ভিউয়ার্স দেখেন আমি পিছন পার্ট খুলে নিয়েছি, পিছন পার্টের ফোমগুলো সব সরায় নিয়েছি, পাইপগুলোর অবস্থা খুব খারাপ। তো লিক দেখেন কোথায় লিক, এই যে আমি আমার এক্সট্রা কম্প্রেসর দিয়ে আমি প্রেসার দিয়েছি, এখন দেখেন লিক কোথায়, যে বাতাসের শব্দ পাওয়া যাচ্ছে দেখাইতেছি। এই যে দেখেন বড় লিক, ঠিক আছে, এই যে আমার এখানে লিক হয়েছে, এখানে এই জায়গায় আমার লিক। তো এখন আমি এখানে ঝালাই দিয়ে লিকটা বন্ধ করলেই কিন্তু আমার চলবে, কিন্তু দেখেন পাইপের কন্ডিশন খারাপ। আমি যদি এখানে লিকটা যদি আমি সেরেও দিই কিন্তু আমার কিছুদিন পর দেখালো এখানে লিক হবে। তো আমি কি করবো, এটা কেটে ফেলে দেবো, দিয়ে এখানে আমি চেম্বার করব, মানে কভার টিউব ব্যান করে এর সাথে আবার ঝালাই দিয়ে এটা যেভাবে ছিল সেভাবে ফিটিং করে দিব। তো এখন আমরা এই পাইপগুলো রিমুভ করে কভার টিউব ব্যান করব। তো ভিউয়ার্স দেখেন আমি এগুলো খুলে নিয়েছি পাইপ, এখন আমরা এই যে এখানে একটু লোয়া আছে, তো লোয়া আমরা রাখবো না, ভিতরে সামনে তো তামা আছে, তো আমরা তামার সাথে তামা ঝালাই দিব। লোয়ার সাথে ঝালাই দিলে হতো, কিন্তু এটুকু লোয়া রাখলে আবার এটা দেওয়ালো যে এটুকুর জন্য আমার পরবর্তীতে আমার সমস্যা হতে পারে। তো আমি টিউব কাটার দিয়ে এটা কেটে নিব। টিউব কাটার দিয়ে এটা কাটার পরে এখানে একটা তামার পাইপ ঝালাই দিব, দিয়ে আমরা কি করবো ফিটটা চেক করবো, ডিবের লিক আছে কিনা সেটা চেক করবো। তো ডিবের লিক না থাকার কথা, যেহেতু লিক নর্মালি পাইছি। দেখেন আমি যেখানে একটা পাইপ ঝালাই দিয়েছি একটু বড় করে নিছি, তো আমরা যেহেতু নর্মালি লিক পাইছি তারপরেও চেকিং এর জন্য আমরা কি করব ডিবে প্রেশার দিব। তাহলে ডিবে প্রেশার দিলে কি করতে হবে, আমাদের এই মাথা যেটা আছে এই মাথাটা ব্লক করে দিতে হবে। এখন এখানে ঝালাই দিয়ে আমরা যে মিটার লাগানো আছে এই মিটারে আমরা প্রেশার দিব, প্রেশার দিয়ে আমরা চেক করব যে ডিপ ঠিক আছে নাকি, যদি ডিপ ঠিক থাকে তাহলে শুধু নর্মাল করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। দেখেন এই যে আমি ঝালাই দিতেছি, এই মাথাটা আমার ব্লক করে দিতে হবে, মাথাটা ব্লক করে দিলে তাহলে আমি মিটারের ওই পার দিয়ে প্রেশার দিয়ে তাহলে আমার ওই পারে কমে যাওয়া হবে না। তো দেখেন আমরা এই যে আমাদের এক্সট্রা কম্প্রেসর দিয়ে আমরা এই ইউনিটে প্রেশার দেব, ক্যাপিলারিতে আমরা মিটার লাগাইছি আমরা প্রেশার দেব। তো চেম্বারের প্রেশার আপনারা সবসময় 120-130 এর ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, আর বেশি দিবেন না, কারণ বেশি দিলে হবে কি আপনার পাইপ ভালো থাকলেও অনেক সময় পাইপ লিক হয়ে যায়। প্রেশার মোটামুটি হয়ে গেছে, তো এখন আমরা প্রেশার দিয়েছি 150-তে একটু কমায় দিব। এখন আমরা আমাদের করণীয় কি, এই যে আমরা যে ঝালাইগুলা দিলাম এই ঝালাইগুলাতে সাবান ফেনা দিয়ে লিক চেক করব যে লিক আছে কিনা, যদি লিক না থাকে তাহলে এই অবস্থায় আমরা মোটামুটি 2-3 ঘন্টা রাখা দিব, যেখানে আছে সেখানে যদি থাকে প্রেশার যদি না কমে তাহলে আমার ডিপ ঠিক আছে, তাহলে শুধু নর্মাল করে দিলেই আমার কাজ হয়ে যাবে। তো এই যে আমরা এখন সাবান ফেনা দিতেছি, যদি লিক থাকে তাহলে এটা বাবল উঠবে, বাবল উঠে সাবান ফেনা ফেটে যাবে। এই ঝালাই দেওয়া ভিতরে যে ঝালাইটা দেওয়া হয়েছে মিটার এরিয়াতে দাও, প্লানিং নাটে দাও, মুখে দাও, তাহলে দেখেন আমার এখানে মোটামুটি প্রেশারও ঠিক আছে, তারপর
সাবান যেগুলো ঝালা দিছি সেগুলো তো আমি মানে সাবান ঝালা দেখছি কোনো বাবল নেই। তাহলে এখন যদি মিটারের কাটা কিছুক্ষণ রাখার পর যদি আবার যদি নেমে যায় মানে প্রেশার যদি কমে যায় তাহলে বুঝতে হবে যে আমার ডিবি অয়েলি, কারণ আমি যেহেতু নর্মাল বাদ দিয়ে দিছি। তবে আমার এই 15 বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখছি আপনার ডিবি অয়েলি খুব কম হয়, বেশিরভাগ লিক নর্মালে হয়। তো যাই হোক, আমরা এটা 3 ঘন্টা রেখে দিব। রেখে দেওয়ার পর যদি আমার রেজাল্ট ঠিক আছে তাহলে শুধু নর্মাল করে দিব, তাহলেই হবে। তো ভিউয়ার দেখেন, আমি এখানে প্রেশার দিছিলাম, তো প্রেশারটা 3 ঘন্টা রাখছিলাম, সব কিছুই ঠিক আছে, মানে আমার ডিপ ঠিক আছে, প্রেশার কমে নাই। তো এখন আমরা কি করব, এই মাথাটা কেটে দিব। এই মাথাটা কাটার পরে আমরা কি করব, এখানে টিউব ব্যান্ডার ঢুকাবো, স্প্রিং টিউব ব্যান্ডার। টিউব ব্যান্ডার ঢুকানোর পরে এই যে আমাদের স্প্রিং টিউব ব্যান্ডার, তো আমরা এই স্প্রিং টিউব ব্যান্ডারটা এর ভিতর ঢুকাবো। ঢুকানোর পর আমার এই পাইপটা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে ব্যান্ড করে দিব। এখানে এখন আমরা কপার টিউব দিয়ে এটা এই এখানে যে যে লেভেল আছে সেই সেই লেভেলে ব্যান্ড করব। ব্যান্ড করে আমরা এখানে আবার ঝালাই দিব, আর এক মাথা এখান দিয়ে বাহিরে বের করে দিব। তো দেখেন, আমরা এই পাইপের মধ্যে স্প্রিং টিউব ব্যান্ডার ঢুকাইছি, এখন আমরা ব্যান্ড করব। তো এই ব্যান্ড করা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আমরা পর্বতে দিব, তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ব্যান্ড করে নিতেছি। এই যে আমরা ব্যান্ড করলাম, এখন আবার এইরকম করে আবার এটা যেখানে পড়বে সেখানে আমরা ব্যান্ড করব। ব্যান্ড করে পুরো পাইপ ব্যান্ড করার পর আবার আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার দেখেন, আমি এখানে এই ব্যান্ড করে নিছি পাইপ, একবারে ব্যান্ড করে নিয়ে এখানে বের করে দিছি কম্প্রেসরে লাগানোর জন্য। তো এখন আমরা কি করব, এটার সাথে আমরা এই মাথা জোড়া দিব, ঝালাই করব। ঝালাই করার পর এগুলাতে ভালো করে ধরে ধরে এই আপনার অ্যালুমিনিয়াম টেপ আছে, অ্যালুমিনিয়াম টেপ মারা দিব। আর আপনাদের আরেকটা কথা বলি, এই যে থার্মোস্ট্যাট, এই যে এখানে থার্মোস্ট্যাটের যে ভ্যালুজ আছে, এই ভ্যালুজের জন্য আপনার এই যে লল দেওয়া আছে এর ভিতরে থার্মোস্ট্যাটের ভ্যালুজ আছে। তো এটা আমরা যেভাবে পাইপের সাথে ছিল সেভাবেই রাখবো। এটা যদি আমরা বাইরে রাখি তাহলে কিন্তু আমাদের অটো হতে একটু সমস্যা হবে, প্রবলেম দেখা দিবে। তো এই জিনিসটা যারা অরিজিনাল ভাবে চেম্বার করবেন এই জিনিসটা খেয়াল করবেন। তো এখন আমরা এটাকে ঝালাই দিব, ব্রেজিং ঝালাই দিব। যেহেতু তামা, এই মাথা তামা লাগাইছি, তামার সাথে তামা ব্রেজিং ঝালাই হয়। আর ঝালাই কখন মানে কোন ঝালাই কিভাবে দিতে হয় এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব। আপনারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে সেটা আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এখন আমি ঝালাই দেই। তো দেখেন, এই যে আমরা সুয়েজিং করতেছি, মানে পাইপের সাথে পাইপ জোড়া ঝালাই দিতে গেলে আপনার সুয়েজিং করতে হয়। তো মানে পাইপের মুখটা একটু বড় করলাম, যেন আমাদের আরেকটা পাইপের মুখ যেন ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। এরপর আমরা এখানে ঝালাই দিব। তো দেখেন, আমরা ঝালাই দিয়েছি, এখন এটাতে আমরা সাবান ফেনা দিয়ে চেক করব লিক আছে কিনা। যদি লিক না থাকে তাহলে আমরা এটাতে রাং টেপ দিয়ে বা অ্যালুমিনিয়াম টেপ দিয়ে এটা আমরা লাগাই দিব। তো ভিউয়ার্স দেখেন, এই যে আমি অ্যালুমিনিয়াম টেপ মারতেছি বা রাং টেপ মারতেছি, তো এই পাইপে সবগুলা পাইপে রাং টেপ মারার পর উপর দিয়ে আবার আমরা কার্টুন টেপ বা গাম টেপ মেরে দিব। দেওয়ার পর তারপর লিকুইড ফোম দিয়ে এটা মুজে দিব। এভাবে সুন্দর করে পাইপ ধরে ধরে রাং টেপ মারবেন। তবে সুপার গুলো আগে পাইপের সাথে সুপার গুলো আটা আপনারা দিলে দিতে পারেন, তো আমি আটা ব্যবহার করব না,
শুধু রংটুকু দিব আটা দিলে ভালো সুন্দর করে ধরে ধরে রং টেপ মারতে হবে তো এইভাবে রং টেপ মারার পর আবার আমরা অ্যালুমিনিয়াম টেপ মারব তারপরে গ্লাইসুন বা ফোম লিকুইড ফোম দেব তো ভিউয়ার্স দেখেন এই যে আমি অ্যালুমিনিয়াম টেপ মারার পরে উপরে আবার গাম টেপ মারছি গাম টেপটা মারছি এটা এক্সট্রা প্রোটেকশন মানে আপনার ঠান্ডাটা পিছন দিকে তেমন ভাবে আসবে না সামনের দিকে যাবে তো এখন আমরা এই জায়গার ভিতরে আমরা লিকুইড ফোম দেব অথবা গ্লাইসুল দেব তো এই যে আমাদের এই লিকুইড ফোম আমরা এই ফোম ইউজ করব অথবা গ্লাইসুল ইউজ করব অথবা যদি মানে ফোম দিলে একটু খরচটা বেশি হবে যদি এই ফোমটা দেই তাহলে খরচটা একটু বেশি হবে তো যদি কম খরচ করতে চান তাহলে এখানে আপনারা গ্লাইসুল দিবেন এই যে এগুলা হলো গ্লাইসুল এগুলা আপনারা দিয়া তারপরে টেপিং করে দিবেন আর যদি মোটামুটি মিডিয়াম তাকের খরচ করতে চান তাহলে আগে গ্লাইসুল দিবেন তার উপরে কিছু ফোম দিবেন তো আমরা এগুলা সেটিং করে একবারে টেপ দিয়ে পিছন পার্ট লাগাবো তো দেখেন আমি গ্লাইসুল মারছি কিছু ফোমও দিছি দেওয়ার পরে পুরোটা টেপিং করে দিছি কাটা অংশটা এখন আমরা এই পিছন পার্টটা এই ফ্রিজে লাগাবো ফ্রিজে দেখেন আমরা সবটা লাগাই দিছি রাপার ভেতর দিয়ে আপনার বাড়তে হবে পিছন পার্ট লাগানোর পর আপনার এই পার্ট থেকে রিপিট করতে হবে এই পার্ট থেকে এই জায়গাতে রিপিট করতে হবে যেন পিছন পার্ট যেন খুলে না যায় কারণ অরিজিনালভাবে যেভাবে লাগানো ছিল এগুলো ফোম দিয়ে ফোমের আটা ছিল ফোমের আটা দিয়ে লাগানো হয়েছে তো পরবর্তীতে আমরা ফুল ভিডিও পিছন পার্ট কীভাবে খোলে কীভাবে লাগাই সেটার ফুল ভিডিও দেবো আজকে ভিডিও এটা তো আসলে পিছন পার্ট খোলার লাগানোর ভিডিও না এটা হলো আপনার এই লিক রিপেয়ার করার ভিডিও তো এভাবে পিছন পার্ট পুরোটা লাগানোর পরে আমরা রিপিট করব দেখেন যে এরকম করে ড্রিল করছি ড্রিল করে এখন আমরা সাইডটা রিপিট মারবো এরকম করে তিনটা রিপিট মারলে এটা আর খুলবে না পরবর্তীতে যখন খুলতে চাবো তখন এই রিপিটটা ডিল করে খুলে ফেললেই আপনার পিছন পার্ট অটোমেটিক খুলে যাবে তো এই যে আমার পিছন পার্ট পুরোপুরি লাগানো হয়ে গেছে এখন এটা খোলা হয়েছে কি না বোঝাই যাচ্ছে না তো এর পিছন পার্ট কিভাবে খোলা যায় লাগানো যায় এ নিয়ে বিস্তারিত ভিডিও আমি কোনো এক সময় দিব আর এটাকে কিভাবে গ্যাস করতে হয় গ্যাস চার্জের ভিডিওটাও আমি নেক্সট কোনো এক ভিডিওতে এক্সট্রা করে দিব কারণ এগুলো সব একক ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ